কতটা ভালোবাসি জানি না এমন তুমি ছাড়া দিশে হারায় জীবন কতটা ভালোবাসি জানি না এমন তুমি ছাড়া দিশে হারায় জীবন আধার ঢাকা ভুবন করেছো রঙিন বলো না কোথায় ছিলে তুমি বলো প্রিয় মানুষ আগুন তুমি আমি তোমাকে ভালোবাসি তুমি আজ থেকে আর আমাকে তুমি আপনি বলে ডাকবেন না পাকনা হয়ে গেছিস তার সাথে কি বল কথা বলিস কালকে তোরে বিয়ে দিয়ে দেবো আস বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে কালী বলছে বিয়ে দিবে তুমি যে কোনো বিবাহে একটা কিছু একটা করো এক দেবার সময় নাও আমি তোমাকে বাড়ি থেকে এসে বিয়ে করব এই না দেখেছো আমার মেয়ে আমার মতো হয়েছে না দেখো তোমার মতো হয়নি আমার নাম হয়েছে না 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 আমার মতো হয়েছে না দেখো আমার মতোই হয়েছে না আমার মতো হয়েছে চোখ কান নাক সব আমার না সব আমার মতো হয়েছে না দেখো তুমি আমার মতোই না আমার মতো হয়েছে বুঝছো আগুন আগুন এই বলো আমি তাকে ভালোবাসবো তাকেই বিয়ে করবো তোমার প্রস্তাব আমি রাখতে পারবো না তাকে না আমি আমি পারবো না আমি পারবো না তোমার ভালোবাসো পারবো না কি ব্যাপার স্যার আর কি স্যার আমাদের গ্রামে আগুন নামে একটা ছেলে প্রত্যেকদিন সে মেয়ে মেয়ে পার্কে ঘোরাফেরা করে মেয়েদের স্যার রিক্রুটিং করার চেষ্টা করে আমার সাথেও সে এরকম করেছে স্যার স্যার আমাকে দর্শন করার চেষ্টা করেছে স্যার আপনি কি সেগুলো দেখেন না তাই নাকি এই লোক কি কোথায় স্যার চলেন আমার সাথে চলেন আমরা
আচ্ছা আমার অপরাধ কি? তুই বেটা পার্কে যায় মেয়েদের অত্যাচার করো, ফ্রিজিং করো, তোর নামে অভিযোগ আছে। থানায় চল, বেয়াদব বেটা। কেন করলে না? দেখছো আজকে অবস্থা, এখনো সময় আছে আমার ভালো, এখনো সময় আছে আমার ভালো, তাহলে আমি জামিন করার ব্যবস্থা, তাহলে আমি জামিন করার ব্যবস্থা করলাম। এখনো বলতেছি আমার ভালোবাসা গ্রহণ করো, না হলে সারা জীবন জেলে পড়ো, না হলে সারা জীবন কোনটা যাও? আমাকে নিয়ে বাইরে জগতে সুখে থাকতে চাও? বাইরে জেলখানার ভিতরে যাও, জেলখানার ভিতরে যা চাবে তাই। না আমার এই বুকে শুধু আয়না, শুধু আয়না, আয়না ছাড়া কারো সার হতে পারে না। ঠিক আছে, তাহলে তুমি তোমার কথাই উঠতে থাকো, আমি আমার কথাই উঠতে থাকবো। কোনোদিনই তোমার পূর্ণ হবে না বাকি, কোনোদিনই পূর্ণ হবে না। এখনো সুযোগ আছে, যদি আমার প্রস্তাব মানো তাহলে আমি জামিন করার ব্যবস্থা করবো, আর না মানলে আয়নাকে ভালোবেসে জেলখানায় প্রস্তাব আয়নাকে পাবে না কখনো। যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমি জামিন করাবো। আয়না, এর পর থেকে আমি তোমার মন পাইনি। মন পাওয়াটা আর বিয়ে করাটা অনেক কষ্ট। তোমার সাথে আমার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। তোমার বাবা মা বিয়ে দিয়েছে আমি তো সেটা জানি না, আমি ধর্ম আইন কারণ মেনে আমি তোমাকে বিয়ে করেছি। আমি কি তোমার কাছে ভালোবাসা পাবো না? আমার ভালোবাসার কি মূল্য নেই? তুমি কালে মা রেখে দিও, আমি পারবো না। চলো ধরে চলো, যা হয়েছে চলো ধরে চলো, না যা হয়েছে। এতদিনে বুঝলাম আমি যাকে বিয়ে করে ধরে নিয়ে আসলাম সে আমাকে ভালোবাসলো না। হায় খোদা, মন চারে চা চোখ তারে চায় না। না ওর দেখা সাক্ষাৎ পাইতেছি, দেখি আজকে একটা ফোন দিই না, আজও ওর ফোন বন্ধ দেখতে খুব ইচ্ছা করতেছে আমার। আমার নাম পরা। কেমন আছো? ভালো আছি। শুনলাম তোমার বউ নাকি ছেড়ে, হ্যাঁ আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে গ্রহণ করবে? অসম্ভব। কেন? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, তার দেহ না পেলাম কিন্তু মন, আমি হাজার হাজার বছর তাকে ভালোবেসে যাব, তার ওপরে খায়ে পথ চেয়ে থাকবো, কিন্তু আমি তোমার ভালোবাসা কখনো গ্রহণ করতে পারবো না। তুমি আমাকে গ্রহণ করো, দেহ মন দুটোই পাবা। অসম্ভব, আমার দেহ দরকার নাই, আমার চাই শুধু একটি ভালো সুন্দর মন। আমি তোমাকে অনেক অনেক অনেকবার আমি তোমাকে মনে করেছি, চলো আমরা কাজের দিকে বিয়ে করবো।